হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি দেখো এখন ঘুম থেকে উঠে পড়েছি, তো দাঁত ব্রাশ করে ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো আমি এখন ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে চলে এসেছি। তো আমি এসে এখন ভাবছি যে আজকে যে আমার কী হবে, কারণ আজকে কি জানো, আজকে আমার রেজাল্ট। তো আমি পাশ করব না ফেল করব ভগবানই জানে, তো আশা করি পাশ করব। কিন্তু চলো এখন আমি ব্রেকফাস্ট করে রেডি হইনি স্কুলে যাওয়ার জন্য, খুব তাড়ায় আছি আজকে, তো ব্রেকফাস্ট করে রেডি হইনি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ততক্ষণের জন্য টাটা টাটা। তো হ্যালো গাইস, আমি এখন ব্রেকফাস্ট করে স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। তো আজকে ব্রেকফাস্ট ছিল আলু সিদ্ধ ভাত, তো ওই জন্য তোমাদেরকে দেখাইনি। তো আমি এখন খুব টেনশনে আছি যে কী হবে না হবে, চলো স্কুলে যাওয়া যাক। তো গাইস আমি এখন ফাইনালি স্কুল থেকে চলে এসেছি, তো আমার রেজাল্ট খুবই ভালো হয়েছে, ওই জন্য একটু খুশিতে আছি। তো চিন্তায় চিন্তায় আমার হালত পুরো খারাপ হয়ে গিয়েছিলো, তো চলো স্নান করে তোমাদের সাথে কথা বলছি। তো গাইজ আমার এখন স্নান করা কমপ্লিট, তো আমার রোজকার কাজ ঠাকুর দেওয়া, আর আমি ঠাকুর দেওয়ার সময় চুলটা খুলেই বসি যাতে চুলটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। তো চলো ঠাকুর দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো হ্যালো গাইজ, আমার এখন ঠাকুর দেওয়া অলমোস্ট কমপ্লিট, তো চলো এখন খাওয়া যাক। তো কী রান্না করেছে আজকে লাঞ্চে দেখা দেখি চলো। তো আজকে আমার মা রান্না করেছে নবরত্ন ডাল ডিমের মামলেট, আর আমি দোকান থেকে আলুর চিপস কিনে এনেছিলাম। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। তো হ্যালো গাইজ, আমি এখন দেখো দোকানে চলে এসেছি, তো দোকানে আসার পরেই আমি ভিডিওটা কন্টিনিউ করছি। আমি ঘুম থেকে খেয়ে দিয়ে ঘুম থেকে ওঠার পরে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ আমার দাদা আমাকে ফোন করে বললো যে কিছু জিনিস আনার কথা ছিল, তো সেগুলো নিয়ে আসার জন্য আমি তাড়াতাড়ি করে খুব তাড়ায় ছিলাম, আজকে তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি জিনিসগুলো, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি, আই এম সো সরি। তো আমি দেখো আজকে আমাদের একটা নতুন আইটেম হয়েছে, তো নতুন আইটেমটা হলো এই কচুরি, আমার মা কচুরি ভাজছে। তো চলো কাস্টমার এসেছে, কাস্টমারকে মাল দিই, তারপরে আবার পরে কথা বলছি। তো হ্যালো গাইস, তো দেখো এখন বাজে 9:30 থেকে 10:45 মতো, তো এখন এতক্ষণ পরে আমি একটু বসার সুযোগ পেয়েছি। তো আজকে এখনও পর্যন্ত কিছু খেতেও পারিনি, আর একবারও মেলায় ঘুরতেও যেতে পারিনি, মানে এতটাই ভিড় ছিল দোকানে। তো এখন যখন একটু বসার সুযোগ পেলাম, তো তখন ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। তো এখন বাজে 9:30 মতো, আমার দাদা একটা প্যান ফ্রাই মোমোর অর্ডার পেয়েছে, তো চলো তোমাদের দেখাই আমার দাদা কীভাবে বানায়। আমার দাদা এরকম প্যানের মধ্যে আগুন উড়িয়ে উড়িয়ে মোমোটা বানায়, তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ এখন বাজে 11:45 থেকে 12:00 মতো, আমি এখনও বাড়িতে যেতে পারিনি, আমার মা বাড়িতে চলে গেছে, তো আমি এখন ঠান্ডায় থরথর করে কাঁপছি। তো আমার মা বাড়িতে চলে তো গেছি, আর সঙ্গে করে ভুল করে আমার সোয়েটার টুপি সব নিয়ে চলে গেছে। তো আমি এখন কি করে বাড়িতে যাব বাইকে করে বুঝতে পারছি না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, তো খুব ঠান্ডা লাগছে। তো চলো বাড়ি গিয়ে তারপরে কথা বলবো। তো গাইস দেখো আমি এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ততক্ষণে যেন টাটা। তো হ্যালো গাইস, আমি এখন ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর আমার ডিনারও কমপ্লিট, আর তোমাদের তখন আমার বলা হলো না, আর তোমরা নিশ্চয়ই দেখলে আমার গায়ে একটা সোয়েটার ছিল, সেটা হলো আমার দাদা এখানে মানে আমাদের বাড়িতে এসেছিলো গাড়ি নিতে, তো গাড়ির তেলও ভরতে, তো তখন আমার মা সোয়েটারটা পাঠিয়ে দিয়েছে ওর হাতে। তো আজকের ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু ভুলো না। তো টাটা।